بسم الله الرحمن الرحيم تزهو بك السماوات وتنتشر الأكوان يا حامل القرآن يا حامل السلام عليكم ورحمة الله وبركاته Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইকরা বাংলার সম্মানিত দর্শক শ্রোতা, শুরুতেই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নুরুল কোরআন অনুষ্ঠান দেখার। প্রতি আলোচনার মতো আজও একটা বিষয়ের উপরে আমি আলোচনা করব এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, আমিন। আজ আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয়, দেহের হক, আমার শরীরের আমার প্রতি যে একটা হক রয়েছে সে বিষয়ের উপরে আমি আলোচনা করব। আমার পিতামাতার আমার উপর হক রয়েছে, আমার উস্তাদের আমার প্রতি হক রয়েছে, আমার সন্তানাদির আমার প্রতি হক রয়েছে, দেশের মানুষের আমার প্রতি হক রয়েছে, এমনকি পশু পাখির, তরুলতার, জমিনের, পরিবেশের, গাছপালার আমার উপর যে হক রয়েছে, ইসলাম যে হক নির্ধারণ করে দিয়েছে সেগুলো আমরা বিভিন্ন সময় আলোচনা শুনি। আমি নিজেও বেশ কয়েকটি পর্বে আলোচনা করেছি, কিন্তু এই জিনিসটি অনেক সময় আলোচনা হয় না, যেটা সার্বক্ষণিক আমার সাথে রয়েছে আমার দেহটি, এই দেহটির আমার উপর কি হক রয়েছে সে বিষয়টা আমরা অনেকেই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এক কাতরা পানি দিয়ে, মজগাহ, ইন্না হাদাকুম ইজমাউ খালকিহি ফি বাতনি উম্মিহি আরবাঈনা ইয়াওমান নুতফা, চল্লিশ দিন মায়ের পেটের ভিতরে আমরা নুতফাহ একটা গান্দা পানি ছিলাম। সুম্মা ইয়াকুনু আলাকাতাম মিসলা যালিক, সুম্মা ইয়াকুনু মুযগাতাম মিসলা যালিক, সুম্মা ইউরসালু ইলাইহিল মালাক, এরপরে তিন মাস পর চতুর্থ মাসে আল্লাহ পাক ফিরিশতা পাঠিয়ে ফায়ুনফাখু ফিহির রূহ, আমাদের মধ্যে প্রাণ আসলো, ওয়া ইউমারু বিআরবাঈ কালিমাতিন, এবং আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন চারটি বিষয়ের, বিকাতবি রিজকিহি ওয়া আজালিহি ওয়া আমালিহি ওয়া শাকিয়্যুন আও সাঈদ। আল্লাহ পাক আমাদের রিজিককে নির্ধারণ করে দিলেন, ও আজালিহি এবং মউতকে আল্লাহ পাক মোহর করে দিলেন, নির্ধারণ করে দিলেন যে তুমি পঞ্চাশ বছর পৃথিবীতে থাকবা, এই পঞ্চাশ বছরের ভিতরে এতটুকু রিজেক আল্লাহ পাক প্রথমেই আমাদেরকে রিজেক দিয়ে দেন, এরপরে হায়াত, ও আমালিহি এরপরে কি কাজ করা হবে পৃথিবীতে, ও শাকিয়ুন আও সাঈদ এরপরে তাকদীরটা আল্লাহ পাক নির্ধারণ করে দেন। ফাওয়াল্লাহিল্লাযী লা ইলাহা গাইরু, বুখারী শরীফের এই হাদিস, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল
আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন সাধারণ নাপাক একটা পানি দিয়ে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন আশরাফুল মাখলুকাত, আল্লাহ পাকের সৃষ্টির সবের মধ্যে শ্রেষ্ঠ, এমনকি ফিরিস্তাদের থেকেও শ্রেষ্ঠ বানিয়েছেন। যদি আমরা আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলতে পারি, আল্লাহ পাকের দেওয়া আমানতকে আমরা পরিচালনা করতে পারি, তবেই আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক। আল্লাহ পাক আমাদেরকে প্রথমে আমানত দিয়েছেন, আল্লাহ পাক মানুষ হিসাবে পৃথিবীতে পাঠালেন, আমাদেরকে দেহ অঙ্গ প্রত্যঙ্গ দান করলেন, হাত পা চোখ নাক কান ইন্দ্রিয়, আল্লাহ পাক আমাদেরকে বুদ্ধশক্তি দান করলেন, জ্ঞান দান করলেন, এত সমস্ত নিয়ামত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সুন্দর করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ফরমান, আহসানে তাকওয়িম ওয়াত-তীনি ওয়াজ-জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইনসানকে সৃষ্টি করেছেন অত্যন্ত সুন্দর অবয়ব দিয়ে, অত্যন্ত সুন্দর গঠন দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সকল মানুষকে। এগুলো আল্লাহ পাকের নিয়ামত। এই যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন এত সুন্দর করে, এই সৃষ্টির এই দেহের প্রতি আমাদের একটা দায়িত্ববোধ রয়েছে, জিম্মাদারি রয়েছে। প্রতিটি মানুষ তার নিজ হাতে 3.5 হাত, এই 3.5 হাত বডির একটা জরুরত হাজত রয়েছে। এর মধ্যে অন্যতম একটা জিনিস হলো এই শরীরকে সুস্থ রাখা খাবার দাবার দিয়ে। এই খাবার দাবারও আমি যেভাবে চাই, যা চাই তা দিলে হবে না, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী দিতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাবার দাবার গ্রহণ করো এবং ইসরাফ করো না, অযথা ফুজুল খরচ করো না, কারণ ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ পাক ইসরাফ ফুজুল খরচকারী অযথা খরচকারীদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন। এ কারণে আমরা দেহকে গঠন করার জন্য, দেহ ঠিক থাকার জন্য খাবার দাবার, খাবার আহার পানাহার ইত্যাদির দরকার রয়েছে। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহ শরীফে ফরমান, ফাসুলুসুল ইত্তাম ওয়াসুলুসুল ইশরব ওয়াসুলুসুল ইন্নাফস, খাবার দাবার আমরা গ্রহণ করব, আমরা ম্যাদাকে যদি পাকস্থলীকে 3টি ভাগে ভাগ করি, তাহলে 1টি ভাগ আমরা খাবার দিয়ে ভরপুর করব, আরেকটি ভাগ পানি দিয়ে, এবং আরেকটি ভাগ খালি থাকবে শ্বাস প্রশ্বাসের জন্য, লিননাফস নিজের জন্য। এমন নয় যা মন চায় পুরা পেট ভরে খাবার গ্রহণ করা, সেটা ইসলাম এলাও করে না। ইসলাম এলাও করে না যা তা নিজের জন্য ক্ষতিকর এবং আল্লাহর হুকুমের অমান্য করা। নবীজি সাল্লাল্লাহু ইসলাম যে বলেছেন আমাদের খাবার গ্রহণ করার ব্যাপারে ইবনে মাজাহ শরীফের এই হাদিস, এটা আমাদের কল্যাণের জন্য। বর্তমান সায়েন্স ডাক্তারি নিয়ে যারা গবেষণা করেন, চিকিৎসাশাস্ত্র নিয়ে, তারা এই হাদিসের উপরও গবেষণা করেছেন। তারা দেখেছেন আল্লাহ রাসূলের এই হাদিস মানুষের দেহ গঠনের জন্য, মানুষের শরীরকে সুস্থ রাখার জন্য এই হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে এবং মাইলফলক হিসাবে কাজ করে। একজন মানুষ যদি তার চাহিদার থেকে কিছুটা কম খাবার গ্রহণ করেন, তাহলে ভিতরে যে হজম শক্তির যে মেশিনটা রয়েছে সেটা কাজ করতে সুবিধা হয়। তাই 1 ভাগ খাবার গ্রহণ করলে, 1 ভাগ পানীয় দিয়ে ভরপুর করলে, আর 1 ভাগ যদি খালি রাখা হয়, এই খাবারটা পরিপাক হতে অত্যন্ত সহজ হয়, যার কারণে তার দেহের মধ্যে কোনো ক্ষতি হয় না, তার ব্লাডে কোনো ক্ষতিকর কোনো জিনিস গিয়ে ঢুকে না, তার ব্লাড সঞ্চালন করতে হতে সুবিধা হয়, তার ম্যাদা পাকস্থলী মধ্যে কোনো ক্ষতি হয় না, গ্যাস্ট্রিক আলসার ইত্যাদি জাতীয় অথবা হজমের কোনো সমস্যা দেখা দেয় না। কিন্তু আমরা এক্ষেত্রে আল্লাহ পাক যে নিয়ামত দান করেছেন খাবার দাবার, যাদের সচ্ছলতা রয়েছে, তারা কোনো সীমারেখা আমরা রাখি না, যত আইটেমই সামনে থাকুক সব আইটেমই আমি খেতে হবে, এবং সকল আইটেম দিয়ে আমাদের ম্যাদা
পাকস্থলীকে পরিপূর্ণ করতে হবে। এটা আজকাল যারা সচ্ছল রয়েছেন সকলেই এটা করে থাকেন, খাবার দাবারের কোনো নিয়মের তোয়াক্কাই করেন না। এটা কিন্তু ঠিক নয়, ইসলাম এটা এলাও করে না। আপনার জন্য, আপনার শরীরকে সুস্থ রাখার জন্য, আপনার শরীরকে সুস্থ রাখার জন্য আল্লাহ পাক এত সুন্দর করে বিধান কেন দিলেন? কারণ আপনাকে আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আর যে মেকানিক, যে সৃষ্টিকারী, তার যে জিনিসটি সৃষ্টি করেছে সে জিনিসটি সংরক্ষণের জন্য বিধান সেই দিয়ে থাকে, সেই এটার গুরুত্ব বেশি অনুধাবন করেন অন্যের থেকে। আল্লাহ পাক যেহেতু আমাদের খালিক, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের শরীরকে কীভাবে সুস্থ রাখতে হবে, আমাদের দেহকে কীভাবে সুস্থ রাখতে হবে সেটা আল্লাহ এবং তার প্রেরিত রসুলের বিধানের মাধ্যমেই আমরা জেনে নিতে পারবো, এবং সেভাবেই আমরা পরিচালনা করলে সত্যিকার অর্থে সুন্দর এবং সুস্থ থাকতে পারবো। তাই খাবার দাবার, গোসল, পরিষ্কার পরিচ্ছন্নতা সবগুলো ইসলামের বিধান অনুযায়ী যদি আমরা করি তাহলে আমরা সুস্থ থাকবো এবং আমাদের কার্যক্রম, দৈনন্দিন কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, আর তুহুরু সাতরুল ইমান, ইমানের অঙ্গ করে দিয়েছেন। পবিত্রতা ইমানের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। শরীরকে পরিষ্কার রাখা, কাপড় চোপড় পরিষ্কার রাখা, নিজের ঘর দুয়ার পরিষ্কার রাখা, এটা ইমানের একটা অংশ। নিজের দেশকে পরিষ্কার রাখা, পরিবেশকে সুন্দর রাখা ইমানের একটা অংশ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি এই বিষয়ের উপরে গুরুত্ব দিয়েছেন। কাপড় চোপড় পরিষ্কার রাখা, আজকাল আমরা দেখি যত অসচ্ছলই হন না কেন, ওলামাই কেরাম, ইমাম সাহাব, মাদ্রাসার ওস্তাদায়ে কেরামগণ, তাদের কাপড় চোপড় কত সুন্দর, স্বচ্ছ স্বচ্ছ কাপড়, পরিষ্কার কাপড়, ধবধবে কাপড় তারা ব্যবহার করেন। কিন্তু অনেকের আমরা দেখি টাকা পয়সা ভরপুর রয়েছে কিন্তু সেদিকে তেমন একটা খেয়াল নেই। আল্লাহর এই নিয়ামত সচ্ছলতা, সেই সচ্ছলতা যদি নিজের দেহের জন্য খরচ করা হয় সেটাও সাদাকা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বোত্তম সাদাকা হলো সেটা যেটা নিজের পরিবারের জন্য খরচ করা হয়। সুবহানাল্লাহ, আপনার স্ত্রীর জন্য যে খরচ করেন, আপনার সন্তানাদির জন্য যে খরচ করেন, আপনার মা বাবার জন্য যে খরচ করেন, সেই খরচটা আপনার নিজের জন্য, খাবারের জন্য যে খরচ করেন, সেই খরচটা সর্বোত্তম সাদাকা বলে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে হ্যাঁ, ওয়ালা তুসরিফু, আল্লাহ পাক বলেছেন ইসরাফ করবেন না, ফুজুল খরচ করবেন না। আপনার বাচ্চাদের কাপড় চোপড় রয়েছে, আরও কাপড় চোপড় আনবেন, স্ত্রীর গহনা রয়েছে, আরও গহনা পাঠি আনবেন, সেটা হলো ইসরাফ। আপনার গড় দুয়ার রয়েছে, আরও গড় হবে, আরও সৌন্দর্য করবেন, সেটা ইসরাফ। আপনার কাপড় চোপড় রয়েছে, আপনি আরও আনবেন, প্রতিদিন কাপড় খরিদ করবেন, সেটা ইসরাফ, সেটা করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হক্কু আলা কুল্লি মুসলিম আন ইয়াগতাসিলু ফি কুল্লি সাবাতি আইয়ামিন ইয়াওমান ইয়াগতাসিলু ফিহি রাসুহু ওয়া জাসাদুহু, বুখারী শরীফের হাদিস। প্রত্যেক মুসলমানের উপর আল্লাহ তাআলার হক হলো সপ্তাহে অবশ্যই একদিন গোসল করা, যার মধ্যে মাথা ও শরীর ভালোভাবে দোয়া হবে। বুখারী শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আল্লাহর হক হলো প্রত্যেক মানুষের উপর, প্রত্যেক মুসলমানের উপর, যে প্রতি সপ্তাহে অন্তত পক্ষে একবার গোসল করবেন, যে গোসলের মধ্যে মাথা এবং শরীর ভালোভাবে ধৌত করা হবে, পরিষ্কার করা হবে। সুবহানাল্লাহ, বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, আল্লাহর হক করে দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে ফরমান, মুসলিম শরীফের হাদিস, লাওলা আনা শাক্কু আলা উম্মতি লামারতুহুম বিসসাওয়াক ইনদা কুল্লি সালাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হতো তাহলে আমি তাদেরকে প্রতি নামাজের সময়ে মিসওয়াক করা বাধ্যতা করে দিতাম। এই যে মিসওয়াক, দাঁত পরিষ্কার করার জন্য। আজকাল বিজ্ঞান, এটা স্বাস্থ্যবিজ্ঞান, সেটা বলতে বাধ্য হয়েছে যে অনেক রোগের উৎস হলো দাঁতের অপরিষ্কার থাকা, আর অনেক রোগ মুক্তি পাওয়া যায় দাঁত পরিষ্কার থাকলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিসওয়াকের মাধ্যমে 101টি ফায়দা হয়, এর মধ্যে থেকে সব থেকে উত্তম ফায়দা হলো, সব থেকে বড় ফায়দা হলো
যে যে মানুষ নিয়মিত মিসওয়াক করবেন ইমানের অবস্থায় তার মৃত্যুবরণ হবে, সুবহানাল্লাহ। তাছাড়া দাঁত নিয়মিত পরিষ্কার করলে দাঁতের রোগ হবে না, মাথার রোগ হবে না, মাথা ব্যথা দূর হয়ে যাবে, পেটের রোগ হবে না, গ্যাস্ট্রিক আলসার ইত্যাদি বিমার থেকে মুক্তি পাবেন। এটা হাদিসের কথা, এই কথাগুলোকে বর্তমান বিজ্ঞান সেটাকে সত্যায়িত করেছে, সুবহানাল্লাহ। ডেলাকুলুখের ব্যাপারে নিজের দেহের সুরক্ষার জন্য ডেলাকুলুখ যারা ব্যবহার করবেন, যে পানি ব্যবহার করার আগে টিস্যু দিয়ে হোক আর মাটি দিয়েই হোক, মাটি দিয়ে ব্যবহার করার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ব্যবহার করেছেন। যারা ডেলাকুলুখ নিয়মিত ব্যবহার করবেন তাদের ওরিশ বেমার হবে না, তাদের লজ্জাস্থানের অসুখ থেকে তারা রক্ষা পাবেন। আজকাল অসংখ্য রোগী দেখা যায় যে লজ্জাস্থানের অসুস্থতায় ভোগেন, এ কারণে যে ডাক্তার থাকেন যারা চর্মরোগের ডাক্তার থাকেন, ঠিক তেমনি যৌন রোগের ডাক্তারও রয়েছেন পৃথিবীর প্রতিটি দেশে দেশে। এ সমস্ত রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন যদি নবীজি ইসলামের এই হাদিসের উপরে আমল করেন, সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে এসেছে বুখারি শরীফের হাদিস, যে পাঁচটি জিনিস মানুষের প্রকৃতির অন্তর্ভুক্ত, পাঁচটি জিনিস। এই পাঁচটি জিনিস হলো কি? এক নম্বর হলো খাতনা করা, মুসলমানি যেটাকে বলা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামকে আল্লাহ পাক হুকুম করলেন তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে খাতনা করার জন্য। ইসমাইল আলাইহিস সালামের বয়স তখন 13 বৎসর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে খাতনা দিলেন, মুসলমানি দিলেন, এবং বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও খাতনা করলেন, যারা তারপরে ইমান এনেছিলেন তারাও খাতনা করলেন। এর থেকে ওই সময় থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে মিল্লাত আবিকুম ইব্রাহিম, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত সুন্নত হয়ে গেছে। এরপর থেকে সকল উম্মতগণ খাতনা করে থাকেন। খাতনা করা প্রতিটি মুসলমানের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নত, গুরুত্বপূর্ণ ইসলামের একটা কাজ। দুই নম্বর হলো মানুষের শরীরের মধ্যে চুল থাকে, মাথার মধ্যেও চুল রয়েছে, পুরুষদের দাড়ি রয়েছে, গুফ রয়েছে, এবং আরও অন্যান্য জায়গায় লুমা হয়, মানুষের বুকেও হয়, পায়ে হয়, হাতে হয়, কিন্তু সব লুমাই আপনি কাটতে পারবেন না, আর কিছু কিছু লুমা আছে আপনি কাটতেই হবে। যেমন পুরুষ মহিলা নির্বিশেষে নাভির নিচের লুমা, হাতের বগলের লুমা, সেটা কাটতে হবে, সেটার মেয়াদ রয়েছে যে 40 দিনের ভিতরে কাটতে হবে, এবং মুস কাটতে হবে, পুরুষদের মুস কাটতে হবে। চার নম্বর হলো নখ কাটতে হবে, হাতের নখ কাটতে হবে, এবং পাঁচ নম্বর হলো মুসটা কাটতে হবে। আর অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মুসকে ছোটো করো এবং দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে লম্বা করো। কিন্তু আমরা এটা উল্টা করে ফেলেছি। আশিকের রসুল দাবি করা হয়, আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করা হয়, অথচ দাড়িকে ছোটো করা হয় আর মুসকে লম্বা করা হয়। এটা নিজের দেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক। যারা প্রতিদিন শেভ করবেন তাদের প্রতিদিন আস্তে আস্তে তার চুকের ব্যাটারিটা ক্ষয় হবে, অর্থাৎ প্রতিদিন যারা শেভ করবেন তাদের চুকের আলো আস্তে আস্তে নিভে যাবে, তাদের ব্রেইন প্রতিদিন ড্যামেজ হতে থাকবে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ সমস্ত হাদিস, এ সমস্ত কথা আমাদের শরীরকে সুস্থ রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব বহন করে। এই পাঁচটি জিনিস আমাদেরকে নিয়মিত করতে হবে। প্রতিটি পুরুষ খাতনা করতে হবে, মুসলমানি করতে হবে, নিচের নাভির নিচের লোমগুলোকে, অবাঞ্চিত লোমগুলোকে কেটে ফেলতে হবে, বগলের লোমগুলোকে কেটে ফেলতে হবে, হাতের নখ প্রতি সপ্তাহে কাটতে হবে, এবং মুস ছোটো করে রাখতে হবে, দাড়িকে লম্বা করতে হবে। এই জিনিসগুলোর উপরে আমাদেরকে আমল করতে হবে। মানুষকে সৌন্দর্য থাকা, মানুষ আল্লাহ পাক যে সুন্দর দান করেছেন সেই সুন্দর ঠিক রাখা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, যাদের চুল রয়েছে তার চুলের একটা হক রয়েছে, চুলকে পরিপাটি করে রাখতে হবে। এ কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সফরে যেতেন কাঁচির সাথে থাকতো, চিরনির সাথে থাকতো, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাড়ি মুবারককে অত্যন্ত সুন্দর করে পরিপাটি করে রাখতেন, কাপড় চোপড়কে পরিষ্কার করে রাখতেন। তাই আসুন আমরা আমাদের দেহের যে হক রয়েছে, একজন মানুষ প্রতিদিন দিনরাত 24 ঘন্টা কাজ করার জন্য নয়, আল্লাহ পাক দিনকে করে দিয়েছেন মানুষের কাজকর্ম করার জন্য, রাতকে করে দিয়েছেন আল্লাহ পাক আরাম করার জন্য, কোরআনে করিমে বলেছেন। তাই একজন মানুষ যদি দিবারাত্রি সে কাজ করে,
সে তার দেহের হক আদায় করল না। একজন মানুষ যদি দিবারাত্রি সে আল্লাহর এবাদতে থাকে, সে তার দেহের হক আদায় করল না। এ কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহর হুকুম অনুযায়ী এবাদতের মধ্যে থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন, রাতের বেলা তারা ঘুমে থাকলে এই ঘুমটাও হয়ে যাবে তার এবাদত। তাই শরীরকে সুস্থ রাখতে হলে ঘুমের প্রয়োজন রয়েছে, শরীরকে সুস্থ রাখতে হলে গোসলের প্রয়োজন রয়েছে, শরীরকে সুস্থ রাখতে হলে পরিপাটি সুন্দর লেবাস আতর খুশবু ইত্যাদি ব্যবহার করার প্রয়োজন রয়েছে, সন্তানাদির লুক আফটার করা, স্ত্রী পুত্রজনের লুক আফটার করা, আত্মীয় স্বজনের লুক আফটার করা, দেশবাসী প্রতিবেশী সমস্ত বিশ্বের মানুষের নিয়ে চিন্তা করা, সকলের লুক আফটার করা, যার যতটুকু ক্যাপাসিটি রয়েছে, তরুলতা জীবজন্তু এমনকি মাটি, মাটিটার দিকে যখন হাঁটবেন আল্লাহর রসুল বলেছেন দম্ববরে মাটিতে পা রেখো না, কারণ এই মাটিরও তোমাদের উপর একটা হক রয়েছে। তাই মাটিতে পাড়া রাখতে হবে এমনভাবে যেন মাটি ব্যথা না পায়। এভাবে আমরা যদি আমরা সকল জিনিসের হক আদায় করি, আমার দেহের হক আদায় করি, আপনি এটা বলতে পারবেন না এই হাতটা আমার আমি কেটে ফেলবো, আমার মন যা চায় তা করব। আপনি এটা বলতে পারবেন না এই পেট আমার আমি পেটটা কেটে ফেলবো। আপনি এটা বলতে পারবেন না যে আমার এই দেহ চাইলে আমি সুসাইড করে ফেলবো, আত্মহত্যা করে ফেলবো, এটা আপনি বলতে পারবেন না। ইসলাম এটা আপনাকে আমাকে এটা জায়েজ করার দেয় নাই, আমাকে এটার অধিকার দেয় নাই। তাই এই দেহটা আল্লাহ পাকের দেওয়া আমানত, আসুন আল্লাহর এই আমানত আমরা আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করি। হাত আল্লাহর দেওয়া আমানত, আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করি। চোখ আল্লাহর দেওয়া আমানত, আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করি। মাথা আল্লাহর দেওয়া আমানত, মুখ আল্লাহর দেওয়া আমানত, পা আল্লাহর দেওয়া আমানত। আসুন প্রতিটি দেহ, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ দেহের আমরা আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করি। যখন রেস্টের প্রয়োজন রেস্ট নেই, যখন কাজের প্রয়োজন কাজ করি, যখন এবাদতের প্রয়োজন তখন এবাদত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। কথা আরও বলবো ইনশাআল্লাহ, অনেক কলার লাইনে আছেন, আমি কলগুলো নিয়ে নেই। কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ বোন। জি, আমার তিনটা প্রশ্ন হুজুর। জি বোন। প্রথম প্রশ্নটা হলো, অনেক সময় আমি ইংলিশে সেন্টেন্স লেখা দেখি কোথাও যে আল্লাহ দিয়ে ইংলিশ সেন্টেন্সটা শুরু করা হলো, এরপরের লাইনে হি দিয়ে শুরু করা হয়। এখন আমরা তো যতটুকু জানি আল্লাহ পুরুষ লিঙ্গ না স্ত্রীলিঙ্গ না, তবে যে হি আল্লাহ বলে প্রথম শুরু করে সেকেন্ড লাইন থেকে হি বলে শুরু করা হলো, এটা ব্যাপারে যারা লেখেন এখানে কি কোনো গুণা হচ্ছে না কি না, কেন এটা হি দিয়ে লেখা হয়? আমার প্রশ্নটা এটাই। সেকেন্ড প্রশ্ন হলো, নামাজে যদি আমি ধরেন ফজরের নামাজে আমি উঠলাম, এখন আমি সুন্নত পড়ে ফরজ দুই রাকাত পড়ব, এখন দেখলাম অনেক সময় আছে, এখন আমি যদি দুইটা সূরা দিয়ে নামাজটা পড়ি, দুইটা সূরা একসাথে দুইটা সূরা পড়লাম, পরের রাকাতে আবার দুইটা সূরা পড়লাম, তখন এই নামাজটুকু কি শুদ্ধ হচ্ছে না আমার সুসজদা লাগবে? কারণ আমি ততটুকু জানি যে তিন সুবহানাল্লাহ পড়ার সময়টুকু চলে গেলে সুসজদা নাকি দিতে হয়, আমাকে এটা একটু বলবেন বুঝাইয়া। মানে সুন্নতে যদি আপনি প্রতি রাকাতে দুইটা তিনটা সূরা পড়েন তাহলে ঠিক আছে কিনা? হ্যাঁ, সুন্নত অথবা ফরজে যে কোনোটাতেই আর কি। আর নাম্বার থার্ড কোয়েশ্চেন হলো, দুইটি ফরজ নামাজের সময় যদি ধরেন বা সুন্নত নামাজের সময় আমি যদি, দুঃখিত আমার মনে হয় কলটা ড্রপ হয়ে গেল। আপনি অত্যন্ত সুন্দর প্রশ্ন করছিলেন, আবারও আপনি কল করবেন ইনশাল্লাহ। আপনার দুটি প্রশ্ন আমি পেয়েছি, ইনশাল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বোন, আপনার প্রশ্নটা বলুন। আমার প্রশ্নটা হইল হুজুর, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার আর কোন প্রশ্ন আসেনি? জি, আর প্রশ্ন হইল দরকার এশার নামাজ বাদে যদি তাজুদ্দিন নামাজটা পড়ি লাই তে কোনো অসুবিধা হইব নি না, বা কোনো সওয়াব হইব নি? অর্থাৎ জানতাম চাই আর কি আপনার কাছে। জি, আপনি প্রোগ্রাম দেখো কা ইনশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার দুটো প্রশ্ন ছিল। জি বোন। যে একটা হলো যে আমরা যে দোয়া রুকিয়া পড়ি বিভিন্ন কারণে,
যেমন জিন ইনসান থেকে হেফাজতের জন্য, এটা কি আমরা অনেক সময় আমরা ইয়েতে ফোনের মধ্যে মানে রেকর্ডিং এ শুনি, সেটা কি শোনা একটা মানে শোনা অনুযায়ী যে আমি ফায়দা পাবো, সেটা পড়া পড়তে আমি জানি অনেক ফায়দা মিলে, বাট শুনলে সেরকম ফায়দা পাবো? আর আরেকটা প্রশ্ন ছিল যে মানুষের শরীরের যে অপ্রয়োজনীয় রুমা কাটার পর কি গোসল করা ফরজ? জাজাকাল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। নেক্সট কল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটা বলুন। আপনার প্রশ্নটা হোকা। জি, আমার যেটা প্রশ্ন আর কি, আমি আরো কতদিন একটা প্রশ্ন চাইছি, আমাদের উত্তর বলাটি আমি পাইছি না কি, যে তাজুদ্দিন নমাজ যেটা সুন্নত নি না ফরজ, ওটা তো অবস্থান ছাড়া গাড়ি তো নমাজ, এটা নমাজের মাঝে কোন সুরা কুলবাল্লা তুই তিনবার না দুইবার না একবার ফরা, ওটা তো আমি শুদ্ধ করেছিলাম হইবার বোঝাই আর কি আমারে, আর যে এসাক নমাজ যেটা মাঝে সুন্নত নি না ফরজ, ওটা তোমার বোঝাইয়া কইবা কোন কোন সুরা পড়া আর কি। এশান নমাজ কোনটা সুন্নত নি না ফরজ? এশান প্রত্যেক নমাজ তো ফরজও আছে সুন্নতও আছে, এশার নমাজের কি তিনবার কি একবার পড়লো, আমি ওটা তো আমার বুঝাইয়া কইবা কি, আমি আর কতদিন বুঝতাম পারছি না আর কি। ওকে, আপনি প্রোগ্রাম দেখো, আমরা আরো অনেক দিন হয়েছি এটার জবাব, আপনি প্রোগ্রাম দেখো কা ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জাজাকাল্লাহ খায়ের, কয়েকটা প্রশ্ন চলে এসেছে, আপনারা একটু অপেক্ষা করুন, এই জবাবগুলো দিয়ে আপনাদের প্রশ্ন নেব ইনশাল্লাহ। বোন প্রশ্ন করেছেন, ইংলিশে যে আল্লাহর ব্যবহার করে গিয়ে আল্লাহ প্রথমে লিখে এরপরে এটাকে কন্টিনিউ করতে গিয়ে হি ইজ, এভাবে যেটা আল্লাহ পুরুষও নয় মহিলাও নয় কিন্তু হি ব্যবহার করা, আমার মানে আপনাদের মতো আমার ইংলিশের উপরে তো দক্ষতা নেই, তাই যদি এটার পুরুষ মহিলা ছাড়া কোনো সেন্টেন্স কোনো শব্দ থাকে তাহলে সেটা ব্যবহার করবেন, আমার জানা মতে মনে হয় এ ধরনের কোনো শব্দ নেই যেভাবে আরবির মধ্যে রয়েছে এভাবে ইংলিশের মধ্যে নেই, বাংলার মধ্যে রয়েছে, যেমন তিনি আল্লাহ, তিনি সেটা পুরুষও নয় মহিলাও নয়, তো এভাবে যদি ইংলিশে কোনো শব্দ থাকে তাহলে সেটাই ব্যবহার করা বাঞ্ছনীয়, আর যদি না থাকে এ কারণে মনে হয় এই ধরনের শব্দ ব্যবহার করা হয়, এটা ইচ্ছা করে নয়, আল্লাহকে পুরুষ বোঝানোর জন্য নয় মহিলা বোঝানোর জন্য নয়, যেহেতু ইংলিশ ভাষায় এই শব্দটা ব্যবহার করা হয় এ কারণে, আর যদি এটা ছাড়া কোনো শব্দ থাকে তাহলে অবশ্যই সেই শব্দ ব্যবহার করতে হবে। জাজাকাল্লাহ খায়ের। দ্বিতীয় আপনার প্রশ্ন ছিল যে ফজরের সুন্নত পড়ে সুন্নতের মধ্যে যদি সময় থাকে অথবা ফরজ পড়ার সময়ে যদি কেউ একসাথে আলাম তারা আলী ইলাফি আর আইতাল্লাদি প্রথম রেখাতে পড়লেন, ইন্না আতাইনা সহ চারটি সুরা পড়লেন, পরের রেখাতে কুলিয়াউল কাফিরুন, এরপরে ইজা যা তাব্বাতিয়াদা তিনটি সুরা পড়লেন, এভাবে পড়া জায়েজ আছে কি না? যদি অন্য লম্বা সুরা ওনার মুখস্থ না থাকে যেহেতু সময় আছে, এভাবে কয়েকটা সুরা এক নামাজের ভিতরে এক এক রেখাতের ভিতরে পড়া জায়েজ রয়েছে কি না? অবশ্যই জায়েজ রয়েছে, এটা কোরআনে করিম কালামুল্লাহ, যেহেতু প্রতিটি সুরাই কালামুল্লাহ, সিরিয়াল মেনটেন করে এভাবে সুরাগুলো পড়লে হবে, অবশ্যই হবে। জাজাকাল্লাহ খায়ের। পরবর্তী প্রশ্ন ছিল, বোন বলেছেন তিনি অসুস্থ, ওনার দুনো হাঁটুর মধ্যে অসুবিধা, তাই তিনি দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারেন না, এক্ষেত্রে তিনি বসে নামাজ আদায় করতে পারবেন কি না? অবশ্যই আদায় করতে পারবেন, কারণ মাজুরদের জন্য অসুস্থদের জন্য নামাজ পড়ার যে নিয়ম সেই নিয়ম আপনি ফলো করতে পারেন, আপনার যতটুকু অসুবিধা রয়েছে আপনি যদি ফ্লোরে বসে নামাজ আদায় করতে পারেন তাহলে উত্তম হলো, ফ্লোরে বসে নিচে বসে জায়নামাজে বসে নামাজ আদায় করা, তাও যদি আপনার জন্য কষ্টকর হয় তাহলে চেয়ারে বসে নামাজ আদায় করতে পারবেন, এটাও যদি আপনার জন্য কষ্টকর হয় আপনি আরও বেশি অসুস্থ থাকেন, আপনি না হন অথবা অন্য কেউ আরও বেশি অসুস্থ থাকেন, বিছানায় শুয়ে শুয়ে আপনি নামাজ আদায় করতে পারবেন। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল, এশার নামাজের পরে
তাহাজ্জুদের নিয়তে নামাজ আদায় করা করলে সওয়াব হবে কি না? কেউ যদি রাতের শেষভাগে জাগ্রত হতে পারেন না, তিনি যদি এশার নামাজের পরে তাহাজ্জুদের নিয়তে দুই রাকাত অথবা চার রাকাত নামাজ আদায় করেন, তাহলে অবশ্যই আল্লাহ পাক তাকে সওয়াব দান করবেন। আর মাঝে মধ্যে তাহাজ্জুদের সময় ওঠার চেষ্টা করা রমজান মাস বা অন্যান্য গুরুত্বপূর্ণ সময়ে। এই ক্ষেত্রে আপনি এশার নামাজের পরে আপনি যে প্রশ্ন করেছেন, দুই রেখাত চার রেখাত যদি তাহাজ্জুদের নিয়তে নামাজ আদায় করেন, অবশ্যই আল্লাহ পাক আপনাকে সওয়াব দান করবেন। তবে রাত্রে জাগ্রত হয়ে শেষ রাতে যে নামাজ পড়ার যে সওয়াব, সে অবশ্যই সেই তার সমতুল্য হবে না, অবশ্যই সওয়াব দান করবেন। জাযাকাল্লাহ। পরবর্তী প্রশ্ন ছিল অসুস্থতার জন্য কোরআনে করিমের আমল, রুকিয়া ইত্যাদি পড়া। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ানুনাযিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, কোরআনে করিম অবতীর্ণ করেছেন আমাদের জন্য শিফা। এই শিফা রুহানি শিফা, শারীরিক শিফা, আত্মিক শিফা, জাহান্নামের আগুন থেকে মুক্তির শিফা। ওই কোরআনে করিম আমাদের উপরে আমল করা, এটা শারীরিক অসুস্থতার ক্ষেত্রেও রুকিয়া, যেটাকে আমরা রুকিয়া হিসাবে চিনি, এটা যদি নিজে তিলাওয়াত করা হয় তাহলে সবথেকে উত্তম। নিজে তিলাওয়াত করতে না পারেন, অন্যে তিলাওয়াত করে যদি আপনাকে শুনান, ফু দেন, পানি ফরিয়া দেন, তাহলে উত্তম। আবার এটাও যদি না পারেন, অন্ততপক্ষে ক্যাসেটের মধ্যে, সিডির মধ্যে, ইন্টারনেট থেকে সেটা যদি আপনি শুনেন আর মনে মনে এটাকে আওড়াতে থাকেন, এটাও সওয়াব হবে, শোনারও সওয়াব হবে, আর সাথে সাথে যে আপনি তিলাওয়াত করতেছেন এটারও সওয়াব হবে। অথবা আপনি ঘুমিয়ে পড়েছেন, রাতের বেলা আপনি ঘুমে ভয় পান, আপনার সন্তানাদি ভয় পায়, আপনি এটা ক্যাসেট ছেড়ে দিলেন রিপিট হিসাবে, 33টি আয়াত রিপিট করে আপনি ক্যাসেটটা ছেড়ে দিলেন, 33টি আয়াত শেষ হওয়ার পর আবার বিগিনিং থেকে শেষ হবে, আপনি ঘুমিয়ে রয়েছেন, আপনার ঘরে এটা মৃদু মৃদু বাজতেছে, সেটাও একটা ভালো কাজ, সেটার জন্য সওয়াব হবে এবং জিন্নাতের নকশানি থেকে, ইনসানের ক্ষতিকর থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। সেটা জায়েজ রয়েছে এবং করতে পারবেন সেটা। পরবর্তী প্রশ্ন ছিল তাহাজ্জুদের নামাজ সুন্নত না নফল না ফরজ, কি বলে নিয়ত করতে হবে, ইশরাকেরও কি প্রশ্ন করেছেন। দেখুন, সুন্নত যেগুলা সেগুলোই নফল, নফলের নামাজের নিয়ত আপনি নাফলি না বলে সুন্নাতু রাসূলুল্লাহ তাআলা বলতে পারবেন, কারণ প্রতিটি নফলই নবীজি ইসলামের কাছ থেকে এসেছে। এই কারণে এটা আপনি কনফিউজ হওয়ার তো কোনো কারণও নাই। আপনি সুন্নাতু রাসূলুল্লাহ তাআলা হইয়ারি নিয়ত করি লুকা, আমি দুই রেখাত সুন্নত নামাজ পড়লাম আল্লাহু আকবার, নফল যেটা সেটাই আপনি সালাতুল তাসবির নামাজ দুই রেখাত সালাতুল তাহিয়াতুল ওযুর দুই রেখাত সুন্নত নামাজ পড়লাম আল্লাহু আকবার, দুখলুল মসজিদ দুই রেখাত সুন্নত নামাজ পড়লাম আল্লাহু আকবার, যদিও এটা নফল, আপনি নিয়তের ক্ষেত্রে সুন্নত বলুন, কোনো অসুবিধা হবে না, আপনি কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। আপনি কোন সুরা পড়বেন, সুরাগুলো আপনি এক রেখাতের ভিতরে তিনবার কুল হুয়াল্লাহ পড়ার দরকারটা কি? কুল হুয়াল্লাহ পরে আপনি কুল আউযু বিরাব্বিল ফালাক পড়েন, এরপরে সর্বশেষ রেখাতে আপনি কুল আউযু বিরাব্বিন নাস পড়েন। আপনি বেশি সুরা পড়তে চান, যে একটু আগে বইনে প্রশ্ন করছেন, আপনি আলামতারা থেকে লিলাফি আরাই তাল্লাদি ইন্না অতাইনা এক রেখাতে চারটা সুরা পড়ে ফেলেন, পরের রেখাতে আরও চারটা সুরা পড়ে নেন, আপনি একটাকে বারবার পড়ার দরকারটা কি? জাযাকাল্লাহু খায়র, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনারা অত্যন্ত সুন্দর প্রশ্ন করছেন, আমরা এই প্রশ্নগুলোর জবাবের মাধ্যমে আমাদেরও উপকার হয়, কিতাব চেয়ে আসতে হয়, আপনাদেরও উপকার হয়, আপনারা এই প্রশ্নগুলোর জবাব পেয়ে যান, সাথে সাথে অসংখ্য ভিউয়ার্স, দর্শক শ্রোতা, ওনাদের উপকার হয়, ওনারা এগুলো শুনেন এবং এর উপরে আমল করেন। আল্লাহ পাক আমাদের এই কাজগুলোকে যদি কবুল করে নেন, এগুলো যদি আমরা এখলাসের সাথে করতে পারি, আমি যে কথা বলছি এটার জন্য আমি আজর পাবো, আপনারা যে প্রশ্ন করছেন এটার জন্য আজর পাবো, আমরা সবাই তালাবুল ইলম হিসাবে, তালাবুল ইলম হিসাবে আল্লাহর দরবারে লিপিবদ্ধ হয়ে যাব। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, এই হাদিসের মুস্তাহিক হয়ে যাব, তারাই সর্বোত্তম যারা কোরআন শিখেন এবং অপরকে শিখান। আসুন আমরা এই গ্রুপের অন্তর্ভুক্ত হয়ে যাই, আমরা সবাই বলি আমিন। দর্শক শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর আবারও আপনাদের সাথে দেখা হবে, আপনাদের কল নেব এবং জবাব দেওয়ার চেষ্টা করব, আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।